আমরা যখন ফটোশপ ইলাস্ট্রেটর যখন আমরা অন করি, আমাদের সামনে এইভাবে আসবে। আসার পরে এইখানে আমরা একটা জিনিস আছে, দেখেন এআই লেখা আছে বড় ভাবে, ঠিক আছে? আমাদের ফোনেও কিন্তু একটা বাটন আছে, বড় একটা বাটন থাকে না মাঝখানে, একদম সরাসরি ব্যাগে চলে যাওয়ার জন্য। তো যখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করি তখন আমাদের মেনু বার থাকে, আর কিছু আমরা দেখতে পাই না। এখন যদি আপনার এই অপশন ছাড়াও যদি আমরা সরাসরি ভিতরের দিকে চলে যাই, ভিতরের দিকে যদি যেতে চাই, এইখানে যে এআই যে অপশনটা আছে, এই এআই এর কাজটা আসলে কি সেটা যদি একটু দেখতে চাই, তাহলে যদি এআই এর ভিতরে যদি আমরা প্রেস করি, আমরা কোনো ডকুমেন্ট ওপেন করব না। আমরা প্রথমে কোনো ডকুমেন্ট ওপেন না করে যদি আমরা এটার ভিতরের ফিচার গুলো আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে আপনার যে বড় যে এআই লেখা আছে, এআই এর ভিতরে একটা ক্লিক করে দেবেন, লেফট বাটন, লেফট বাটন, মাউসের লেফট বাটনে ক্লিক করলে কি আপনার ভিতরে অপশনে চলে যাবে, আপনার এইভাবে চলে আসবে। যখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি তখন কি এইভাবে আসে, তাই না? তো ডকুমেন্ট ক্রিয়েট করা ছাড়াই কিন্তু আপনি এইভাবে আসতে পারবেন। তো এইভাবে আসবে, এখানে আসার পরে আপনার লেফট সাইডে থাকবে আপনার টুল প্লেট, আর বাম পাশে থাকবে কি আপনার প্যানেল। এটাকে প্যানেল বলা হয়, আপনার টুল প্লেটও বলা হয় যেটা বলে। এটা হচ্ছে আপনার কি বাম পাশে যেটা হচ্ছে টুল বার, আর ডান পাশে যেগুলো থাকবে এগুলো কি আপনার টুল প্যানেল অথবা টুল বার। এখানে উপরে যেটা আছে এটা কি মেনু বার। এই মেনু বার কি আপনার ফটোশপে যেভাবে মেনু বার গুলো দেখছেন সব কি সেম, এখানে যা আছে সব কি সেম আছে। আপনার যে কোনো কিছু প্রয়োজন হবে সেইগুলো সবকিছু মেনু বারে পেয়ে যাবো, আমরা সবগুলো কি মেনু বারে পাবো। আমাদের এইখানে দেখেন এসেনশিয়াল ক্লাসিক আছে, আপনার যে ওয়ার্ক স্পেস আছে এই ওয়ার্ক স্পেসটার নাম দেওয়া আছে এসেনশিয়াল ক্লাসিক। এইটার ভিতরে যদি আমরা যাই তাহলে এখানে অনেক কিছু আছে, এখানে আবার নিউ ওয়ার্ক স্পেস দেওয়া আছে, এখান থেকে যদি চাই তাহলে কি আমরা নতুন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবো, নিজের নামে কি আমরা তৈরি করতে পারবো। এই নিউ এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার যেই জিনিসগুলো আপনার প্রয়োজন হয়, আপনার যে বিষয়গুলো দরকার হয় সেইগুলো আপনি এখানে নিউ ক্রিয়েট করে উইন্ডো থেকে নিয়ে এসে এখানে কি রেখে দেবেন। তাহলে কি আপনার অন্য কিছু আর সেট আপ করতে হবে না, তাহলে কি আপনার নিউ ওয়ার্ক স্পেসে কি আপনি থাকবেন, আপনার এখানে নাম থাকবে। এখানে অনেকগুলো যেরকম নাম আছে, এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে যদি আমরা প্রেস করি, এই যে আপনার নেম চলে আসে এখানে, আমরা যদি নাম দিয়ে দিই, এটাকে আমরা ওকে করে দিলাম, এখন কি আমার এখানে নাম চলে আসে। এখন এই ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা যেগুলো রেখে দিছি সবকিছু কি এরকমই থাকবে। এখানে যদি আপনার অন্যটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি আপনার আবার আপনি আপনার নামটা সিলেক্ট করে দিলে কি আপনার ওইগুলো চলে আসবে। এখান থেকে রিসেট আছে, রিসেট আছে, আপনি যেই ওয়ার্ক স্পেসে সিলেক্ট করা থাকবে ওইটার নাম সহ কি এখানে রিসেট থাকবে। আমি যদি এখানে ক্লাসিকে থাকি তাহলে আপনার ক্লাসিকে রিসেট থাকবে, রিসেট ক্লাসিক। আপনার যদি এখানে সবকিছু এলোমেলো হয়ে যায় তাহলে কি আপনার এখান থেকে রিসেট ক্লাসিকে দিয়ে দেবেন, অথবা যেটায় থাকবেন এখানে বিশেষ করে থাকবেন ক্লাসিকে। আপনি যদি অন্য কোথাও থাকেন তাহলে এখান থেকে সব টুলস গুলো আপনি পাবেন না, এখানে টুলস গুলো মিস হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, ক্লাসিকে সিলেক্ট করবেন। বলে দিলাম কালকে অনেকেরটাই দেখছি অন্য কোথাও সিলেক্ট করা আছে, এখান থেকে কি করবেন এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করা থাকবে। তো এইখান থেকে এই অবস্থা থেকে আমরা যদি এখন হোমে চলে যাই, যেমন আমরা মোবাইল ফোন থেকেও কিন্তু আমরা একদম হোম বাটনে চলে আসে, তাই না? সবকিছু কেটে ডাইরেক্ট হোম পেজে চলে আসি না, তো এইখান থেকেও কি আমরা ডাইরেক্ট হোমে চলে যাব। যে কোনো কিছুরই কিন্তু একটা হোম বাটন আছে, যে কোনো আপনি ওয়েবসাইটে যাবেন সেখানে দেখবেন মেনু বারে কিন্তু হোম লেখা থাকে, তার মানে কি আপনি হোমে যেতে চান, একদম সর্বপ্রথমে যেতে চাই। তো আমরা এখান থেকে সর্বপ্রথমে কিভাবে যাব, এই যে এআই এর পাশে কিন্তু আপনার একটা ঘর আছে, তাই না? এটা কি হোমের আইকন। তো এই আইকনের ভিতরে আপনি প্রেস করবেন, তাহলে কি আপনার যেখানে আপনার হোম থাকে, যেভাবে আপনার ইলাস্ট্রেটর ওপেন হয় সেখানে আপনার চলে আসবে। আসার পর থেকে এইখানে আমরা ক্রিয়েট পাচ্ছি, ওপেন পাচ্ছি। তো আমাদের যেহেতু কোনো ক্রিয়েট ডকুমেন্ট ক্রিয়েট করা নাই, তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ করব। ওপেন যেহেতু নাই, আমরা কোনো কিছু ফাইল সেভ করি না, তো আমরা এখান থেকে ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ। এটার শর্টকাট গুলো সবকিছু সেম, কন্ট্রোল এন, কন্ট্রোল এন প্রেস করে কি আপনার ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আসার পরে নিউ ডকুমেন্ট ক্রিয়েট আসবে, এখান থেকে আমাদের রিসেন্ট যে কাজগুলো করছি সেগুলোকে এখানে শো করতেছে, তারপর এখানে সেভ আছে। আপনি যদি কোনো ডকুমেন্ট সেভ করে রাখতে চান যে এই ফাইলগুলো আমি এই সাইজের যেই ডকুমেন্টগুলো থাকবে সেগুলো আমি সেভ করে রাখতে চাই, তাহলে কি আপনার এগুলো সেভ করে এখান থেকে রাখতে পারবেন, তাহলে কি আপনার সেভের ভিতরে থাকবে। তারপর এখানে আছে মোবাইল, এখানে আপনার মোবাইল অ্যাপস যে ডিজাইন করা হয় সেগুলো ডিফল্ট কিছু এখানে সাইজ দেওয়া আছে। তারপর এখান থেকে ওয়েব, ওয়েবের জন্য এখানে কিছু সাইজ দেওয়া আছে, তো এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপর প্রিন্ট আছে, প্রিন্টের ভিতরে A4 লিগাল যেগুলো আমাদের পরিচিত এগুলো আছে।
তো এখান থেকে আপনার যেগুলো আছে এগুলো দরকার নেই, আমরা যদি কাস্টম নিতে চাই যে আমাদের যে সাইজ আছে ওই অনুযায়ী আমরা নিব, বা আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা নিব। তো এখান থেকে আপনার প্রিন্ট সিলেক্ট থাকতে পারে অথবা রিসেন্ট যেখানে সিলেক্ট থাকুক কোনো সমস্যা নাই। এখান থেকে আপনার নাম দিয়ে দিতে পারেন, এখান থেকে আমাদের নাম সিলেক্ট করে দিলাম আমরা। তারপর এখান থেকে আপনার যেটা করতে হবে ইঞ্চিতে সিলেক্ট করব, যেহেতু আমাদের ইঞ্চিতে কাজ করতে হবে, ইঞ্চিতে কাজ করব যেহেতু ইলাস্ট্রেটর ইঞ্চিতেই বেশিরভাগ কাজ করে, বা যে কোনো কিছুতে পিক্সেল ছাড়া যে কোনো কিছুতে কাজ করতে পারে, এখানে অন্য সবকিছুই করতে পারে, আপনি পিক্সেল সিলেক্ট করে করতে পারবেন, সেটা কোনো ইস্যু না। এখানে যেটা আছে ইঞ্চিতে দেওয়া আছে 8.5, এটা কি A4 সাইজের একটা পেপার সাইজ 8.5, এটা ফুল A4। যদি লেটার দেন তাহলে কি এখান থেকে একটু কম বেশি হতে পারে, আপনার A4 ফুল A4 কি 8.5 আর কি 11, আপনার এটা ফুল A4। এখান থেকে আপনার ওরিয়েন্টেশন আছে আপনার কি, এখন আমাদের ওরিয়েন্টেশন কি পোর্ট্রেট আছে, যদি এটাকে আমরা ল্যান্ডস্কেপ করি তাহলে 11 উপরে চলে যাবে, 8.5 নিচে চলে আসবে, ঠিক আছে। তো এটা আপনি যেভাবে রাখতে চান সেভাবে রেখে দিই। এখানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড আমাদের অনেকগুলো পেজ বা অনেকগুলো ডিজাইন আমাদের একসাথে যখন করতে হবে একই পেজের ভিতরে, তখন কি আমরা এখান থেকে আর্টবোর্ড এক থেকে অনেকগুলো আপনি নিতে পারবেন, 10টা পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর ব্লিড অপশন আছে, এগুলো আমরা না দেখি যখন কাজ করব তখন এটা মাথায় ঢুকবে, এখন বুঝতে সমস্যা। বাকি যেগুলো আছে সবকিছু এখান থেকে সেম থাকবে, ডিফল্ট দেওয়াই থাকবে, CMYK থাকবে, প্লাস কি 300 PPI থাকবে। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব, ক্রিয়েট করার পরে আমাদের যেই হোম যে বাটন আছে সবকিছু আমাদের সামনে চলে আসবে। এখানে তো আমাদের এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের ডকুমেন্টটা কিভাবে আছে এখন এইখান থেকে আমি অনেক কিছু কেটে দিছি, আপনাদের যদি কাটানো থাকে তাহলে এখানে অনেক কিছু থাকতে পারে। সেটা হচ্ছে এইখানে যদি আপনার এভাবে যদি রাখেন এভাবেই রাখবেন, যদি আপনার এগুলো মনে হয় যে আপনার সমস্যা তাহলে কি এখানে দেখেন, এখানে এইটার যে ফাংশন আছে এটা যদি আপনি এই যে কর্নার যদি প্রেস করেন তাহলে কি আপনার এটা এক্সপ্যান্ড হবে, মানে বড় হবে, আপনার এখানে যে স্টাইল এগুলো কি আপনার এখানে বড় হবে, এখান থেকে এটা আপনি কি বের করতে পারেন। তো এইটা বের করার দরকার না, এটা কি এইভাবেই কি রেখে দেবেন। যদি এক্সট্রা এখানে অনেক কিছু থাকে তাহলে কি এখান থেকে বের করে ডিলিট করতে পারবেন, জাস্ট বের করবেন, বের করে কি আপনার এটা ডিলিট করে দিতে পারেন। আবার যদি এখানে ধরে যদি এটা রাখতে চান তাহলে কি আবার এখানে রেখে দিতে পারবেন, একটু ভিতরের দিকে ড্রাগ করবেন তাহলে কি আপনার এটা সবুজ একটা সাইন চলে আসবে, তখন আপনার ক্লিক করলে কি আপনার এটা ওপেন হয়ে যাবে, তখন আপনি এখানে ছেড়ে দিলে কি আপনি এটা রেখে দিতে পারবেন। আর এটা যদি এমনিতে খালি জায়গায় রাখেন তাহলে এটা কি হালকা জায়গা থাকবে, যে কোনো জায়গায় ক্লিক করলে বা প্রেস করলে কি এটা চলে যাবে, তো এই জন্য কি এখানে এটা সেট আছে, সেট আপ চলে আসছে এখানে। তারপরে আমাদের এখানে টুল বার গুলো আছে, তো আমাদের এখানে আছে আপনার প্রথম যে টুলটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুল একটা টুলে কি কি কাজ করে সেটা বলা হবে, সেগুলো মনে রাখবেন। এখানে টুল আছে সিলেকশন টুল, তো আমরা এখানে কিছু নাই, আমাদের সিলেকশন করার জন্য তো কিছু নিয়ে আসতে হবে, তাই না, এখানে আমাদের কিছু নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য এখানে দেখবেন যে চার কোনা বক্স আছে, এটা কি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল টুল, আমরা আগে দেখছি কি রেক্টেঙ্গেল মার্কি টুল, তাই না, এখানে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটার শর্টকাট M। রেক্টেঙ্গেল টুল আমরা যাব, রেক্টেঙ্গেল টুল আমরা সিলেক্ট করলাম, এইটার ভিতরে দেখবেন প্রত্যেকটা টুলস এর ভিতরে ছোট ছোট বাটন দেওয়া আছে, ছোট ছোট কি অ্যারো বাটন দেওয়া আছে, এই অ্যারো বাটনের মানে হচ্ছে কি এটার ভিতরে কি আরো অসংখ্য টুলস আছে। তো এইখানে যখন আসবেন রাইট বাটনে প্রেস করে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো টুলস আছে, তো এখান থেকে আমরা প্রথম যে রেক্টেঙ্গেল এটা আমরা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করার পরে এখান থেকে আপনার রেক্টেঙ্গেল করতে পারবেন, এখানে জাস্ট ড্র্যাগ করবেন তাহলে কি আপনার রেক্টেঙ্গেল হয়ে যাবে। রেক্টেঙ্গেল হওয়ার পরে এইটাকে এখন আমরা সিলেকশন টুলে যাব, যে কোনো কাজ করা শেষ আমরা সিলেকশন টুলে চলে যাব, সিলেকশন টুলে সিলেক্ট করবেন, তারপরে কি এখন আমাদের একটা সিলেকশন করার মতো বিষয় বা একটা আমাদের শেপ নিয়ে আসছে, এটাকে আমরা শেপ বলা হয়, রেক্টেঙ্গেল টুল আসলে বলে না, এটাকে আপনার কি শেপই বলা হয়। তো এই সিলেকশন টুল এখন আসছে, আমাদের এখন সিলেকশন টুল দিয়ে কি আমরা সিলেকশন করতে পারবো, এখন এটা কি আনসিলেক্ট আছে, এটাকে আমরা সিলেকশন করব, সিলেকশন করার জন্য আপনি জাস্ট প্রেস করলে কি আপনার এটা সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন আছে সেটা কিভাবে বুঝবেন, এখন এটার চেহারা কি একরকম আছে, এখন এটা কি এটার ফেস কি এখন একরকম আছে, যদি আমরা সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করি তাহলে কি আমাদের এটার ফেস একরকম চলে আসে, তাহলে কি আপনার এখান থেকে বাউন্ড লাইন চলে আসে,
আপনাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, তো ওইখানে বলা হয়েছিল বাউন্ড লাইন, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা কি বাউন্ড লাইন বা রিসাইজ? আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা বা এই যে চার কোণায় যে ছয়টা পয়েন্টের মতো দেখাচ্ছে, 3 3 6, তো এই যে ছয়টা পয়েন্টের মতো দেখাচ্ছে এই যে পুরো বাউন্ড লাইন, এটা কি আপনার বাউন্ড লাইন বলা হয় এটাকে, এই যে লাইনটাকে? প্লাস এটাকে রিসাইজ, রিসাইজ বাটনও বলতে পারেন, এটাকে আপনার রিসাইজ করতে পারবেন। আপনি যখন সিলেকশন টুলে থাকবো, প্রথমত আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি যে কোনো অবজেক্ট, যে কোনো শেপ, যে কোনো কিছু আমরা কি সিলেকশন করতে পারি। সিলেকশন করার পরে দ্বিতীয়ত কি করতে পারি, আমরা এটাকে মুভ করতে পারি, এটা আমরা যে কোনো দিকে কি মুভ করে রেখে দিতে পারি, যে কোনো দিকে মুভ করতে পারি। মুভ করার পরে এটাকে তৃতীয় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, রিসাইজ করতে পারি। আমরা রিসার্চ করতে পারি এখান থেকে, আপনার যে কোনো কর্নার থেকে আপনি এটাকে টান দিয়ে রিসার্চ করতে পারবেন। তো এক সিলেকশন টুলের তিনটা কাজ করতে পারি, তাই না? একটা কি সিলেকশন করতে পারি, দ্বিতীয় হচ্ছে মুভ করতে পারি, তৃতীয় হচ্ছে কি আপনার রিসাইজ করতে পারি। আমাদের যে এই যে বাটন গুলো আছে এখান থেকে ধরে ধরে কি আপনার রিসাইজ করতে পারবেন। এখান থেকে রিসাইজ করা যাবে না, এখান থেকে ধরলে কি মুভ হবে, ধরতে হবে কি আপনার এই যে কর্নার যেখানে পয়েন্ট আছে, পয়েন্ট আকারে আছে, এই পয়েন্ট থেকে কি আপনি এটাকে রিসাইজ করতে পারবেন। তো আপনার সিলেকশন টুল দিয়ে রিসাইজ করতে পারবেন। তারপরে আরেকটা যে অপশন, আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এইটাকে আমি রাউন্ড শেপ করতে পারবো। আমাদের এখানে চারটা যে কর্নার আছে, চারটা কর্নারকে আমরা রাউন্ড শেপ করতে পারবো। এটাকে আমরা ডিলেট করে দেব, সিলেক্ট করা অবস্থায় শুধু ডিলেট বাটনে প্রেস করলে, কিবোর্ডে ডিলেট প্রেস করলে কি আপনার এটা ডিলেট হয়ে যাবে। এখন আবার আমরা রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ড্রাগ করে নিতে পারি, তাই না? এখন এটাকে আপনি আর একটা ভাবে নিতে পারবেন, রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করা অবস্থায় যদি আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করেন, তাহলে কি আপনার সামনে রেক্টেঙ্গেল টুলস এর একটা বক্স চলে আসবে। এই বক্সটা এখানে আপনাকে হাইট ওয়েট জিজ্ঞেস করতেছে যে আপনি কতটুকু হাইট ওয়েট এটা নিতে চান। এখন আপনি যদি এখান থেকে স্কোয়ার নিতে চান, তাহলে এখান থেকে নিতে পারবেন। এখন আপনি ড্রাগ করে স্কোয়ার আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা বাটন প্রেস করতে হবে। তো এখান থেকে আমরা আগে নেই, এখান থেকে হাইট উইথ আমাদের কত নিতে চাই সেটা আমরা নিয়ে নেবো। এখান থেকে আমরা ধরেন 4, আমি এখান থেকে 5 নিলাম, আর হাইটে নিলাম আমরা 4। তারপর এখান থেকে ওকে করে দিবেন, ওকে করলেই আপনার এটা এখান থেকে কি আমি যতটুকু নিলাম ততটুকু সাইজই কি এটা চলে আসছে। আপনার যদি ড্রাগ করে নিতে সমস্যা হয়, আপনি যেই যেই ইঞ্চিতে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি কি ওইখানে সিলেক্ট করে দিলেই কি আপনার হয়ে যাবে। এটা আমরা এই পাশে রেখে দিলাম। এখন যদি আমরা ড্রাগ করি, ড্রাগ করে যদি আমরা একটা স্কোয়ার বক্স নিতে চাই, স্কোয়ার শেপ নিতে চাই, তাহলে কি আমাদের শেপ, আমাদের কি শিফট, শিফট প্রেস করে ধরে আমরা একটু ড্রাগ করলেন, শিফট ধরেন, তারপরে কি আপনি এটা ড্রাগ করেন। এইটা এখন কি আপনার যে এই সাইটের যে প্রস্থ আছে, এই সাইটের যে আপনার যে অপশন গুলো আছে, মানে আপনার যে সাইজটা আছে, এটা কি আপনার একই ভাবে একই মাপে কি আপনার এটা বড় হবে। যখন আপনি শিফট ধরে রাখবেন, শিফট ধরলে কি আপনার এটা সবকিছু কি সেম সাইজে কি ক্রিয়েট হবে। যখন আমাদের কোনো কিছু স্কোয়ার নিতে হবে, তখন আমরা এইভাবেও নিতে পারি, অথবা আমরা যদি রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট থাকা অবস্থায় যদি লেফট বাটনে ক্লিক করি, মাউসের লেফট বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। এখান থেকে আমরা 3 3 করে দিলাম। এখন এখানে দেখেন একটা লিংক আকারে আছে, এই লিংকের কাজটা কি, আমি এখানে এখন কি লিংক সার আছে, তাই না? এখানে আমরা 4 লিখলাম কিন্তু নিচে 3ই আছে, তাই না? যদি এখন আপনি একটা লেখেন, দুইটাই যদি পরিবর্তন হয় একসাথে, এখান থেকে যদি লিংক করে দেন, তাহলে যখন আপনি এখানে একটা লিখবেন, এইটার অর্ধেক কি আপনার এখানে হয়ে যায়, এখানে কি আপনার এটা লিংক করলে কি আপনার এটার অর্ধেক আপনার কি ওই পর্যন্ত কি হয়ে যাবে। এখন যদি আমরা এটা ক্লিক করি, আপনার এই পর্যন্ত কি আপনার একটা শেপ চলে আসবে। তো আপনারা ড্রাগ করে নিতে পারবেন, প্লাস আপনারা এখান থেকে ক্লিক করে কি আপনারা নিতে পারবেন। তো দুইভাবে কি আপনারা শেপ নিতে পারবেন। তো এই টাইপের আরো অনেকগুলো শেপ যখন পাবেন, প্রত্যেকটাই কি আপনার ক্লিক করলেই কি আপনার অপশন চলে আসবে, প্রত্যেকটারই অপশন চলে আসবে। এক একটা শেপ বা এক একটা কিছু আপনি দুই তিন ভাবেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনারা, এটা আমরা রেক্টেঙ্গেল টুল দেখলাম,
যেটা দেখবেন এর বাইরে কোথাও যাবেন না, এর বাইরে কোথাও কোনো কাজের জন্য ডাকবেন না, যেটা দেখানো হবে এর বাইরে যদি কিছু বলেন যে এইটা এইভাবে করতে চাই সেটা দেখানো হবে না, ঠিক আছে? আচ্ছা, সিলেকশন টুলের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি এটাকে রোটেট করতে পারবেন। সিলেকশন টুলের আরেকটা কাজ, সেটা কি আপনি রোটেট করতে পারবেন। আপনার কয়টা কাজ আসলো? তিনটা গেছে, এখন আরেকটা কি? চারটা। সিলেকশন টুল দিয়ে আপনি কি রোটেট করতে পারবেন। আপনি যখন আপনার যে বাউন্ড লাইনের কাছে চলে যাবেন, এই বাউন্ড লাইনের কাছে চলে যখন আসবেন তখন কি আপনার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হয়ে গেলে কি আপনি এটাকে রোটেট করতে পারবেন। রোটেট করতে পারবেন কি, এটা আপনি কাস্টম ভাবে রোটেট করতে পারবেন, আর একটা কি ফিক্সড ভাবে রোটেট করতে পারবেন। আপনাদের যে বাম হাত আছে সেটাকে কাজে লাগাবেন, একটু বেশি বেশি কাজে লাগাবেন, কাজে লাগবেই, ঠিক আছে? তো এখন আপনি যদি এটাকে কাস্টম ভাবে যদি আমরা রোটেট করতে চাই, তাহলে আপনি যখন এখানে আসবে দেখেন আমি ক্লিক করছি 0 ডিগ্রিতে চলে আসছে। আপনি এটাকে চাইলে কত ডিগ্রিতে করতে চান সেটা আপনি এখন একটু ড্রাগ করি, তাহলে আপনার এখান থেকে ডিগ্রি উঠতেছে, আমার এটা কত ডিগ্রিতে ঘুরতেছে, এটা কি কাস্টম ভাবে ঘুরতেছে। আমি যদি এটাকে ফিক্সড ঘুরাতে চাই তাহলে কি আবার অন্য একটা অপশন করতে হবে, সেটা কি শিফট প্রেস করতে হবে। যদি আমরা একই ভাবে যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমরা এটাকে ঘুরাতে চাই নির্দিষ্ট ডিগ্রিতে, তাহলে শিফট প্রেস করে ড্রাগ করতে হবে, তাহলে কি আমাদের এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি এটা আপনার ড্রাগ হবে। আমরা আরেকটা শেপ এখান থেকে ক্রিয়েট করি, দুইটা শেপ আমরা ক্রিয়েট করলাম, একটা কি আমরা কাস্টম ভাবে কি আমরা এটাকে রোটেট করলাম, এইটাকে যদি আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমরা রোটেট করতে চাই তাহলে কি আপনি শিফট ধরবেন। শিফট ধরার পরে এইখানে চলে আসবেন, দেখেন একটু নিচে চলে আসবেন, তাহলে কি আপনার মাউসটা পরিবর্তন হয়ে যাবে, হয়ে গেলে কি আপনি রোটেট করতে পারবেন। এরকম আসলে তারপরে ক্লিক করবেন লেফট বাটন, তারপর আপনি কি দেখেন আমি শিফট ধরে রাখার কারণে এখন কি কোনো পার্সেন্টেজ উঠতেছে না, এটা কি আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু এটা কি ঘুরবে। আপনি যখন শিফট ধরে রাখবেন তখন এটা কি 45 ডিগ্রিতে কি শুধু অ্যাঙ্গেল হবে, আবার এখানে কি 90 ডিগ্রিতে হয়ে গেছে, এখানে যাবেন 135, এখানে 180, এখানে 225, এটা কি আপনার 45 ডিগ্রিতে ঘুরবে। আর যদি আমরা শিফট ছেড়ে দেই তাহলে কি আমাদের বাম পাশে যেটা করা আছে এইভাবে কি আপনার এটা ঘুরবে। তো আপনি একটা আপনার নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন, যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাতে চাই তাহলে কি আমাদের শিফট প্রেস করতে হবে, আর যদি আমরা কাস্টমাইজ ভাবে ঘুরতে চাই তাহলে কি আমাদের এখানে শুধু আপনার যে কার্সারটা থাকবে সেটা দিয়ে আপনি ঘুরাতে পারবেন। এখন আমরা যতটুকু দেখতেছি এর ভিতরে আমরা এতটুকুই ঘুরাবো, এইভাবে আরো অপশন আছে আমাদের, সেটা আমরা পরে দেখব যে আরো কিভাবে ভালোভাবে রোটেট করা যায়। হ্যাঁ, কাটার অপশনে যাইতেছি না, তো কাটা যাবে সেটা পরে। তো আপনারা কি এখান থেকে যেই টুলস দেখানো হয়েছে এর বাইরে কথাই বলবেন না, এইটা আপনার কি এখন এইভাবে কি আপনি রোটেট করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কি আপনি রোটেট করতে পারবেন। তো এই গেল আমাদের কয়টা অপশন গেল, সিলেকশন টুলে কয়টা গেল, চারটা গেল, তাই না? এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে কর্নার, আপনি চাচ্ছেন যে আমার এই কর্নারের প্রয়োজন নেই, আমরা এখান থেকে কি রাউন্ড করতে চাচ্ছি, আমার এই শেপটাকে আমি রাউন্ড শেপে কনভার্ট করতে চাচ্ছি। তো রাউন্ড শেপে যদি কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই আপনার সিলেকশন থাকতে হবে, আপনার শেপটা কি সিলেকশন থাকতে হবে। তো সিলেকশন থাকা অবস্থায় আপনার যে এই যে দেখেন এখানে কি পয়েন্ট আকার আছে, আপনার চারটা পয়েন্ট। তার আগে আরেকটা জিনিস দেখেন, এই যে লাইন যেটা আছে এইটাকে বলা হয় পাথ, এই যে যেটা দেখতে পাচ্ছি এটাকে আপনি যখন মাউসের কার্সার নেবেন তখন এটার উপরে ছোট্ট করে লেখা আছে পাথ। এই সিগন্যালটা আপনাকে দিচ্ছে একটা জায়গা থেকে, সেটা কি আপনার ভিউ, ভিউ থেকে দেখবেন যে স্মার্ট গাইড, এটা আপনাদেরটাই অ্যাক্টিভ আছে কিনা। এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আমি যখন এখানে যাব তখন আমার এখন আর কোনো কিছু সিগন্যাল দিচ্ছে না, আপনি যেখানেই যান এটা আপনাকে সিগন্যাল দেবে না। যদি আপনি স্মার্ট গাইডটা যদি আমরা ওপেন করে রাখি তাহলে ইলাস্ট্রেটর আপনাকে অনেক সিগন্যাল দেবে যে আপনি কোন জায়গায় আসতেছেন বা কোন জায়গায় যাচ্ছেন, সেটা কি আপনাকে গাইড করবে। তো এই গাইডটা আমাদের অনেক প্রয়োজন হবে, আমাদের জন্য অনেক ভালো হবে। এই জন্য আমরা কি করব, ভিউ মেনুবারের ভিউতে চলে যাব, ভিউতে যাওয়ার পরে এখান থেকে আপনার পেয়ে যাবেন
স্মার্ট গাইড, এটা কন্ট্রোল ইউ আছে। কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, স্মার্ট গাইডটা আমরা যদি ওপেন করে দেই তাহলে আপনার দেখবেন যে সবুজ সবুজ সিগন্যাল আসবে আপনার কাছে, কিছু কিছু সাইন আসবে যেগুলো আপনাকে সিগন্যাল করবে। যেমন আমি মাউস নিয়ে যদি যাই এখানে, যে কোনো পয়েন্টে যাবেন তখন কি আপনার পাথ লেখা আসবে। যদি পয়েন্টে যাই তাহলে আপনার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসবে, যে এটা কি অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো আপনার এটাকে আরো দুই তিনটা নামও বলে অ্যাঙ্কর পয়েন্টকে, এটাকে আপনার ইলাস্ট্রেটরে দেওয়া আছে অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে আরো দুইটা নাম আছে, অন্য নাম আছে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে আপনার দূরে দূরে বড় করতে পারবেন। তো এখান থেকে পাথ এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা এটাকে রাউন্ড করতে চাই। রাউন্ড করার জন্য এখানে দেখবেন চারটা অ্যাঙ্কর পয়েন্টের সামনে চারটা পয়েন্ট দেওয়া আছে। যদি আমরা চারটা কর্নারই একই টাইমে একই সাইজে যদি আমরা বড় করতে চাই, মানে রাউন্ড করতে চাই, তাহলে কি আমরা এখান থেকে ড্র্যাগ করবেন। আপনি যখন এই পয়েন্টের কাছে যখন যাবেন তখন আপনার মাউসের নিচে একটা কার্ভ অপশন চলে আসবে, একটা কার্ভ চলে আসছে, ঠিক আছে। আপনি যখন যাবেন তখন দেখবেন কার্ভ চলে আসছে, এই কার্ভটা যখন আসবে তখন আপনি যদি ড্র্যাগ করেন এই কার্ভ আসার পর যদি আপনি ড্র্যাগ করেন তখন আপনার কেটা রাউন্ড হবে, দেখতেন রাউন্ড হচ্ছে। এখন যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে কতটুকু আমাদের রাউন্ড হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে কি আরো বেশি রাউন্ড করতে পারেন, এটা যদি একদম ফুল রাউন্ড করে দেন তাহলে এটা গোল হয়ে যাবে, একদম কি গোল হয়ে যাবে। এখন গোল হয়ে গেছে, আবার এটাকে ধরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে কি আবার আপনার কি স্কোয়ার বক্স হয়ে যাবে। তো আপনার সিলেকশন টুল আপনারা কয়টা অপশন পেলেন, পাঁচটা, কি কি বলেন? ভুলে গেছি না, প্রথমত তো সিলেকশন করা যাবে, দ্বিতীয়ত মুভ করা যাবে, তৃতীয়ত রিসাইজ করা যাবে, চার নম্বরে কি রোটেট করা যাবে, পাঁচ নম্বরে কি আমাদের এখান থেকে পয়েন্ট গুলাকে আমরা রাউন্ড শেপ করতে পারি, আমরা কি রাউন্ড শেপ করতে পারি। আমাদের রাউন্ড এখানে আছে, এটা রাইট বাটনে যদি আমরা প্রেস করি তাহলে এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল আমরা পেয়ে যাব। রাউন্ড রেক্টেঙ্গেল কি আছে আমাদের এখানে, রাউন্ড রেক্টেঙ্গেল আছে। তো সব সময় তো আর রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম না আমরা, তখন কি আমাদের এটা রাউন্ড করতে হবে না, তখন কি আমরা এভাবে আপনার রাউন্ড করতে পারবেন। তো এখান থেকে এটা যদি আমরা নেই, এটার কি আপনার নির্দিষ্ট একটা রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা কি রাউন্ড দেওয়া আছে। তো তারপরে আপনি এটাকে রাউন্ড করতে পারবেন, ওটা দেওয়া আছে তারপরে কি আপনি করতে পারবেন। এটাকে জাস্ট ডিফল্ট দিয়ে রাখছে যে রাউন্ড রেক্টেঙ্গেল, আপনার যদি কতটুকু যদি আপনি রাউন্ড রেক্টেঙ্গেল নিতে চান তাহলে কি আপনি রাউন্ড করতে পারবেন অতটুকু। এটাকেও সেম আপনি রাউন্ড রেক্টেঙ্গেল সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি ক্লিক করেন তাহলে কি আপনার অপশন গুলো আবার আসবে। আপনি তো এখান থেকে কি আপনার সাইজ কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো আমরা এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি ডিলেট বাটনে প্রেস করলাম তাহলে কি আমাদের এটা ডিলেট হয়ে যাবে। এখান থেকে আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, তো এখান থেকে আমরা শিফট ধরে, শিফট ধরে কি একটা রেক্টেঙ্গেল আমরা সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখন এইটাকে আমরা কপি করতে পারি, তাই না? আমরা যদি কপি করতে যাই, আপনি যে কোনো টুলেই থাকেন না কেন, যখন আপনি বড় যে স্পেস বারটা আছে এটা যদি আপনি প্রেস করেন তাহলে কি আপনার এটা হ্যান্ড টুল চলে আসবে। হ্যান্ড টুল যখন আসবে তখন কি আপনি আপনার যে আর্টবোর্ড আছে এই আর্টবোর্ডটাকে আপনি যে কোনো দিকে কি আপনি মুভ করতে পারবেন। জুম টুল আমরা সবাই জানি, জুম টুল কিভাবে জুম করতে হয়, ঠিক আছে, জুম টুলে কিভাবে জুম করতে হয় সেটা আমরা সবাই কি জানি। তারপরে বলে দিচ্ছি অল্টার প্রেস করে কি আপনি স্ক্রোল করবেন মাউস, তাহলে কি এটা সহজভাবে কি আপনার জুম হবে। এখন এইভাবে স্ক্রোল করলেন আপনার উপরে চলে গেছে, তাই না, আপনার শেপ কি উপরে চলে গেছে। তাহলে কি আপনার হ্যান্ড টুল স্পেস বার ধরে, হ্যান্ড টুল ধরে আপনি কি এটা করতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে জুম টুল সিলেক্ট করেও কি আপনি করতে পারবেন, আপনার যেভাবে সুবিধা হয়, কন্ট্রোল প্লাস মাইনাস,
কন্ট্রোল প্রেস করে করতে পারেন, যেভাবে আপনার সহজ হয় সেভাবে কি আপনি এটা জুম করতে পারবেন। তো এইটাকে আমরা কপি করতে পারি, কপি করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি অথবা অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কি আমাদের এটা কপি হবে, অল্টার প্রেস করে ড্র্যাগ করলে কি আমাদের এটা কপি হবে। আবার যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কি আমাদের এটা কপি হয়ে কি পেস্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল ভি কন্ট্রোল মানে কন্ট্রোল সি যখন কন্ট্রোল ভি প্রেস করবেন তখন আপনি এটা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে না হয়ে এটা কি অন্য কোথাও পেস্ট হয়ে যায়, তাই না? এটা কি অন্য কোথাও পেস্ট হয়ে গেছে। যখন আমাদের এখানে অনেক কাজ থাকবে, অনেক কিছু করলাম, একটা জিনিস কপি করলাম, কপি করার পরে সেটা কি পেস্ট হয়ে অন্য কোথাও চলে গেছে বা অন্য কোনো শেপের নিচে চলে গেছে, তখন আমরা কি এটা খুঁজে পাবো না। তো এই জন্য কি করতে হবে, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব না, অথবা আপনি এটা সিলেক্ট করবেন, যদি ইডিটের ভিতরে যান, ইডিট মেনু বারের ইডিট অপশনের ভিতরে যদি যান তাহলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। একটা তো কপি করলেন, পেস্ট করলেন কন্ট্রোল ভি, পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি, প্লেস ইন পেস্ট ইন প্লেস শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি। তো এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি কোথায় কন্ট্রোল কপি করে এটা কোথায় পেস্ট করতে চাচ্ছেন সেটা, ঠিক আছে? নর্মালি আমরা যেটা করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইভাবে আমরা করতে পারি, এখানে আরো কি অনেকগুলো অপশন আছে সেটা আস্তে আস্তে আমরা দেখব। তো এখান থেকে আমরা সহজে যেটা কপি করতে পারি সেটা কি, অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করবেন। যখন আপনি অল্টার প্রেস করবেন তখন আপনার মাউসের নিচে একটা ডাবল কার্সার চলে আসে, তাই না? অল্টার ছেড়ে দিলাম, এখন কি একটা আছে, যখন অল্টার ধরবো তখন কি ডাবল চলে আসে, একটা উপরে কি কালো আর একটা কি সাদা চলে আসে, তাই না? এখন জাস্ট আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে কি আপনি এটাকে কপি করতে পারেন। এখন যখন আপনি ড্র্যাগ করতেছেন আপনার হাতের নাড়া বা আপনি ঠিকভাবে নিতে পারতেছেন না যে আপনি এই যে আমাদের শেপটা আছে এইটার বরাবর যদি আমরা নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শিফট ধরতে হবে। তাহলে কি আপনার শিফট ধরবেন, এখন আমি এইভাবে নিতেছি, যখন আপনি শিফট ধরবেন এটা অটোমেটিক উপরে চলে যাবে, শিফট ছেড়ে দিলাম নিচে আসে, শিফট ধরলাম এটা কি উপরে চলে আসে, আপনার এটা 45 অ্যাঙ্গেল পর্যন্ত শিফটে কাজ করবে, 45 অ্যাঙ্গেল দেখেন এই পর্যন্ত কাজ করতেছেন, আর একটু নিচে যাবো তখন কি 45 আছে, এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আপনার এটা মুভ হবে। আপনি অল্টার ধরে তো প্রথমে কপি করলাম, অল্টার ধরে কি একটু ড্র্যাগ করলাম, আবার যাই অল্টার ধরলেন, অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে একটু ড্র্যাগ করলেন, কপি হয়ে গেছে, তারপরে শিফট ধরবেন, তাহলে কি আপনার এটা সঠিকভাবে কি এটা যাবে। এটাকে আমরা এই পর্যন্ত রেখে দিলাম, এটা কি এখন সিলেকশন অবস্থায় আছে। এখন এখানে আপনার আরো কি অনেকগুলা প্রয়োজন, এখানে এখানে আরো অনেকগুলো কি প্রয়োজন। তো এখানে যদি এরকম আরো অনেকগুলো নিতে চাই সেটা আমরা কপি করেও নিতে পারি, অথবা এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে অটোমেটিক এখানে হয়ে যাবে। কন্ট্রোল ডি কি করছি, কন্ট্রোল ডি প্রেস করছি, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। কন্ট্রোল ডি প্রেস করার শর্ত হচ্ছে আপনি যখন একটা জিনিস কপি করছেন কপি করা অবস্থায় ওইটা যাতে অ্যাক্টিভ থাকে, ওটা যদি আনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে কিন্তু এটা আসবে না, আর কন্ট্রোল ডিপ্রেস করলে আসবে না। আমরা আবার এটাকে ডেমোতে দেখি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, অথবা আপনি এখানে শুধু কন্ট্রোল জেড দিলেই কি আপনি এটা পিছনে চলে যাবে, কন্ট্রোল জেড শুধু যদি কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে কি আপনার এটা পিছনে চলে যাবে, আন্ডো মানে কি পিছনে, তাই না, ব্যাকে চলে যাবে। আবার এটাকে সিলেকশন করলাম, অল্টার ধরলাম, কপি করলাম, শিফট ধরলাম, এখন অ্যাক্টিভ আছে। এখন যদি আমরা ডি প্রেস করি কন্ট্রোল ডি তাহলে আমাদের এটা কপি হবে, এখন আমরা বাইরে ক্লিক করলাম, এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি আর কি এটা ডুপ্লিকেট আর হবে না, ঠিক আছে? তো আপনার যখন একই শেপ একই লাইনে অনেকগুলা যখন প্রয়োজন হবে তখন আমরা এটা করব, সিলেক্ট করব, অল্টার ধরে কপি করব, শিফট ধরে লাইন ঠিকভাবে রাখবো। দেখেন এই যে আমাদের স্মার্ট গাইড আমাদের কি সিগন্যাল দিচ্ছে, স্মার্ট গাইড কি আমাদের সিগন্যাল দিচ্ছে, ইন্টারসেক্ট মানে দুইটা শেপের মাথা কি একই পাশে, এক পাশে যখন দুইটা থাকে তখন কি ইন্টারসেক্ট, দুইটা কি পাশাপাশি চলে আসছে, সিলেকশন। আমরা এতটুকু গ্যাপ রেখে করলাম, এখন যদি আপনি ম্যানুয়ালি যদি এখান থেকে করেন, যে আমি কন্ট্রোল ডি দিয়ে যেটা করলাম ম্যানুয়ালি যদি যেটা করি তাহলে এখানে একটা ইস্যু আসতে পারে, সেটা কি আমরা এখানে যে গ্যাপ রাখলাম সেই গ্যাপটা কি সমানভাবে নাও থাকতে পারে। কিন্তু এই গ্যাপটা আপনি সমানভাবে রাখতে পারবেন সেটা আপনাকে সিগন্যাল দেবে কি স্মার্ট গাইড। আমি যদি এটাকে আবার অল্টার ধরে কপি করি
তাও দেখবেন আপনাকে, দেখেন 0.12 ইঞ্চি আসছে তাই না, দুইটার মাঝখানে, দেখেন দুইটার মাঝখানে কি সিলেকশন দেখা যাচ্ছে, যে আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি মাঝখান বরাবর আছেন। এখন আপনার প্রথম যে শেপটার যে গ্যাপ আছে, দ্বিতীয়টার কি সেম গ্যাপ আছে, এখন আপনি এটাকে এখানে রাখতে পারেন, এইভাবে কি আপনি দিতে পারেন। এখন আপনার একটু ড্র্যাগ বেশি করলেন, আপনার এখান থেকে আর সিগন্যাল দিল না, তখন কি আপনার একটু গ্যাপ ছোট বড় হয়ে যাবে। তো যখন আপনার কাজের মধ্যে একটু গ্যাপ ছোট বড় হয়ে যাবে, তখনই কি ওইখান থেকে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে, আমরা অল্ট্রা প্রেস করব, অল্ট্রা প্রেস করে কপি করবেন, অল্ট্রা প্রেস করে একটু একটু কপি করবেন, তারপরে কি আপনার শিফট ধরবেন, তাহলে কি আপনার এটা ঠিকভাবে চলে যাবে। এখান থেকে আমরা এটাকে কপি করে রেখে দিলাম, এখন আপনি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কি আমাদের এইভাবে বরাবর চলে আসবে। যদি আমরা হাত দিয়ে করতে দিতাম, তাহলে এইভাবে কর্নার কর্নার আমরা নিতে পারতাম না, ঠিক আছে। তো এইভাবে কি আপনার আপনার কন্ট্রোল ডিতে কি এইভাবে কাজ করে, ফটোশপে কন্ট্রোল ডিতে ডি সিলেকশন করে, আর এখানে আপনার কি একাধিক কপি করবে কি সেম ভাবে, আপনি যখন প্রথমে একটা কপি করে আমরা রাখবো, রাখার পরে সেটা কি সেম ভাবে যদি আপনি আরো ডুপ্লিকেট করতে চান, তাহলে কি কন্ট্রোল ডি প্রেস করবেন। সেটার শর্ত হচ্ছে কি আপনার অ্যাক্টিভ থাকতে হবে, যখন আপনি কপি করবেন, কপি করার অবস্থায় যাতে সেটা সিলেকশন থাকে, যাতে অন্য কোথাও ক্লিক না করে, তখন আপনি এটা করতে পারবেন, তার পরবর্তীতে কি এটা করা যাবে না, বুঝতেছেন? এখন এটা দিয়ে যদি আমরা একটা এখানে একটা প্যাটার্নের মতো বা এখানে আমরা একটা ডিজাইনের মতো যদি করতে চাই, তাহলে এটাকে আল্ট্রা ধরে আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে পুরো পেজটাকে আমরা ভরে দিলাম, তারপর এটাকে আমরা একটু ধরে মাঝখানে নিয়ে আসলাম, এই সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে রাখবো, যাতে আমরা একসাথে মুভ করতে পারি, গ্রুপ করে কি একসাথে মুভ করতে পারি। তো এটাকে আপনি দুই তিন ভাবে মুভ আপনি গ্রুপ করতে পারবেন, নাম্বার ওয়ান কন্ট্রোল জি, কন্ট্রোল জি যদি আপনি প্রেস করেন তাহলে কি গ্রুপ হবে, যদি আমরা রাইট বাট সিলেকশন থাকা অবস্থায় যদি রাইট বাটনে প্রেস করি, তাহলে আপনারা এখান থেকে গ্রুপ পাবেন, অথবা আপনি এখান থেকে অবজেক্টে যদি চলে যান, সেখানে কি আপনারা গ্রুপ পেয়ে যাবেন। তা আপনারা গ্রুপ কয় জায়গায় পাবেন, তিন ভাবে পাবেন, এক মেনু বারের অবজেক্ট, দুই রাইট বাটনে ক্লিক করে আপনার অপশন পাবেন, তিন কন্ট্রোল জি শর্টকাটে কি আপনারা গ্রুপ পেয়ে যাবেন। তো আমরা এটাকে কি গ্রুপ করে দিলাম, এখন আমাদের এটা কি গ্রুপ আছে, এখন কি এটা একসাথে মুভ হবে। এখন আবার কি করব, অল্ট্রা প্রেস করে কপি করলাম, শিফট ধরে কপি করলাম, কপি করার পরে এখন আবার কন্ট্রোল ডি প্রেস করে দিলাম, ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে একটু রিসাইজ করতে পারি তাই না। এখন এই কর্নার থেকে ধরে আমরা রিসাইজ করতে পারি শিফট ধরে, তাহলে কি আমাদের এটা যাতে এলোমেলো না হয়, ঠিক আছে। তো এটা কি আপনার একটা প্যাটার্নের মতো কি একটা ডিজাইন হয়েছে, এটা কি আপনার প্যাটার্ন ডিজাইন বলা যায়। তো এইখান থেকে আপনারা এইভাবে কি আপনারা সিলেকশন করবেন, তাহলে কি আপনার কত সহজে কি আপনার এটা কাজটা হয়ে গেছে কন্ট্রোল ডির মাধ্যমে, ঠিক আছে। আমাদের সিলেকশন টুলে কি মোটামুটি কি 5-6টা কাজ করে, তো এই 5-6টা কাজ যাতে আমাদের সঠিকভাবে হয়, যাতে আমরা এটা না ভুলে যাই, 5-6টা কাজ কি সঠিকভাবে যাতে করে। এই প্যানেলের মধ্যে আছে আপনার একটা কি ফিল কালার আর একটা কি স্ট্রোক কালার। ফিল কালার কোনটা, আমরা এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছি এটা কি ফিল কালার, আর এই যে কালো কালো যেটা দেখতে পাচ্ছি এটা কি স্ট্রোক কালার। তো এইখানে যদি আপনি এটাকে স্ট্রোক কালার উপরে আর ফিল কালার যদি নিচে নিয়ে আসতে চান, তাহলে আপনার এখান থেকে কি এটাকে সোয়াপ করতে পারেন, অথবা এক্স শিফট এক্স যদি প্রেস করেন, তাহলে কি আপনার এটা ঘুরে যাবে, ফটোশপে যেভাবে ঘুরাইতেন এখানে কি সেম ভাবে আপনার এটা ঘুরে যাবে। তো কালার নিয়ে আমরা কোনো কিছু বলবো না, কালার নিয়ে কালারের প্রয়োজন নাই, এখান থেকে আপনারা যেটা এইভাবে যেটা আছে এইভাবে কি আপনারা এটা ট্রাই করবেন। তারপরে আছে আমরা এটাকে কি আনগ্রুপ করে দেই, গ্রুপ করলাম, গ্রুপ তো করা ছিল তাই না, এটাকে আনগ্রুপ করে দিলাম, এখান থেকে কি আপনারা আনগ্রুপ করতে পারবেন, শিফট কন্ট্রোল জি এটা কি আপনার আনগ্রুপ হয়ে যাবে। তো আমরা এটা আনগ্রুপ করে দিলাম, এখন আমরা তো এটাকে রাউন্ড করতে পারি তাই না, এখন এইটাকে আমরা আর রাউন্ড করতে পারি আমরা কি সবগুলো একই, এখন যদি আমরা এটাকে রাউন্ড করি তাহলে কি এটা গোল হয়ে গেল। এখন এইটাকে যদি আমি আরেকভাবে রাউন্ড করতে চাই, এখন যদি আপনি একটা কর্নার রাউন্ড করতে চান, একটা কর্নার যদি রাউন্ড করতে চাই, তাহলে কি আপনার সেই একটা কর্নার সিলেক্ট করতে হবে,
আপনি এখানে না এই যেটার উপরে যেটা আপনি সিলেক্ট করতে চান সেইটার উপরে ক্লিক করবেন। যখন এটার উপরে আমরা ক্লিক করব তখন দেখবেন এই তিনটার সাথে কি এটার আর মিল নাই, একটু পরিবর্তন পার্থক্য চলে আসবে। এটার পার্থক্য কি একটু চলে আসছে, এটার মাঝখানে গ্যাপ আছে আর বাকি তিনটার মাঝখানে গ্যাপ নাই। তার মানে কি আমার এই কর্নারটা এখন কি অ্যাক্টিভ, এই কর্নারটা কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি ড্র্যাগ করি তাহলে কি আমার শুধু একটা কর্নারই কি আমার এখান থেকে ড্র্যাগ হবে। তারপর আমরা দ্বিতীয়টা চলে আসলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ করে এইভাবে করে দিলাম। তারপর এখান থেকে যদি আমরা চাই উপরের দুইটা, উপরের দুইটাকে আমরা সিলেক্ট করব, উপরের দুইটাকে আমি এই দুইটা কর্নার কি রাউন্ড করতে চাচ্ছি, শুধু রাউন্ড করতে চাচ্ছি, তাহলে কি আপনার এই দুইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি আপনার শিফট ধরে ক্লিক করতে হবে, তাহলে কি আপনার দুইটা সিলেকশন হবে। একটা ক্লিক করলাম শিফট ধরে, দ্বিতীয়টা ক্লিক করলাম, এখন কি আমার দুইটা সিলেকশন আছে। এটাকে এখন যদি আমি ড্র্যাগ করি তাহলে কি আমার উপরে যে দুইটা আছে এই দুইটাই কি আমার সিলেকশন হয়েছে এবং এই দুইটাই কি আমার রাউন্ড হয়েছে। সেম ভাবে এখান থেকে আমরা দুইটাকে সিলেক্ট করলাম, ক্লিক করবেন শিফট ধরে, তারপরে ড্র্যাগ করবেন। তারপরে আছে আমাদের এই কর্নার, এই দুই দিকে কর্নার আমরা যদি চলে যাই সিলেক্ট করলাম শিফট ধরে ড্র্যাগ করবেন, হয়ে যাবে। এখন এই ড্র্যাগ করার আগে দেখে নেবেন আসলে যে আপনার কার্সারটা ঠিকভাবে আছে কিনা, যদি না থাকে তাহলে মুভ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যখন ড্র্যাগ করবেন তখন তার নিচে কার্ভ অপশনটা আসছে কিনা, এই যে কার্ভ, এখন কিন্তু আপনার কার্ভ কোথাও নাই। যখন আপনার কার্ভ আসবে তখনই কি আপনি এটা ড্র্যাগ করবেন, তাহলে কি আপনার রাউন্ড হবে। এখন ক্লিক করে যে আপনার এখানে এটা ক্লিক করলাম, এখন যদি ড্র্যাগ করি তাহলে হবে, আপনার এইখানে গিয়ে কার্ভ আসবে তারপরে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন, ক্লিক না করে ড্র্যাগ করলে তো এটা মুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার কি এভাবে এখান থেকে আপনারা ড্র্যাগ করলেন, তারপরে এটাকে আপনারা উল্টা দিকে করলেন, এটাকে আমরা এই পাশ থেকে করি। ঠিক আছে, তারপরে এই পাশ থেকে আমরা এটাকে ধরে এটাকে আমরা এই পাশ থেকে বুঝতেছি বিষয়টা। এখান থেকে আপনারা এই যে রাউন্ড শেপ গুলো আছে এই শেপ গুলো কি আপনি যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এখন কি আপনার সিম্পল ভাবে আমরা শুধু সিলেকশন টুল দিয়ে এটা করতেছি। আমরা যদি একটু ডাইরেক্ট সিলেকশনে যাই তো এখান থেকে আমাদের আরেকটা অপশন আছে ডাইরেক্ট সিলেকশন। এটার ভিতরে কি দুইটা টুল আছে, একটা কি গ্রুপ সিলেকশন আর একটা কি ডাইরেক্ট সিলেকশন। তো এই ডাইরেক্ট সিলেকশন আর ডিরেক্ট সিলেকশনের কাজটা সেটা আমরা দেখি। আগে গ্রুপ সিলেকশন দেখি, আমরা এখানে গ্রুপ করে রাখছিলাম না, এই যেটা গ্রুপ আছে আপনার কি গ্রুপ, আপনার যেই শেপ গুলা গ্রুপ আছে সেগুলো কি আপনি একসাথে গ্রুপ করতে পারবেন, মানে গ্রুপ সিলেকশন গুলো আছে সেগুলোকে আপনি গ্রুপ সিলেকশন করতে পারবেন এখান থেকে। এমনিতে আমাদের এখান থেকে কি এটা সিলেকশন করলে কি আপনার গ্রুপ সিলেকশন হয়। এইখানে কি আপনার অনেকগুলো গ্রুপ যখন হবে তখন কি আপনার একটা গ্রুপ সিলেকশন হবে। আমরা যদি এখান থেকে আরো কিছু গ্রুপ নিয়ে দেখি তাহলে হয় কিনা, এখান থেকে একটা করি, আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে লাইনগুলো আছে আমরা এখানে অনেকগুলো করলাম না, এইটার ভিতর থেকে আমরা নিচের লাইনটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা একটা লাইন বাদ দিয়ে কি আরেকটা লাইন আমরা সিলেক্ট করতে চাচ্ছি। সেটা সিলেক্ট করার জন্য যদি এখন আবার সিলেক্ট করি তাহলে কি আবার নিচের লাইনটা কি চলে যাবে, তাই না। তো এইটাকে করার জন্য আবার নিচেরটা সিলেক্ট করলাম, শিফট ধরে কি আবার সিলেক্ট করলাম, শিফট ধরে আবার এখান থেকে কি সিলেক্ট করলাম, শিফট ধরে এখান থেকে সিলেক্ট করলাম, এভাবে করতে পারি। এখন এই যে সিলেকশন করলাম এখান থেকে আমার এইটা সিলেক্ট করলাম, এটাকে সবগুলোকে আমরা একটু আনগ্রুপ করে দিই,
এখন আপনারা ম্যানুয়ালি যদি আমরা সিলেক্ট করতে চাই, এখান থেকে একটা সিলেক্ট করলাম, এখান থেকে আর একটা সিলেক্ট করবেন, এখান থেকে আর একটা, এখান থেকে আর একটা, এখান থেকে, এখান থেকে যে কোনো জায়গায় কি আপনি শিফট ধরে ধরে কি আপনার সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো আছে, এগুলোর ভিতর থেকে আপনি সিলেক্ট করলেন, তো যেখানে যেটা যেটা আমরা সিলেক্ট করলাম সেটা সেটা কি এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ আছে, একটা একটা একটা, এগুলো আপনার সিলেকশন আছে। সিলেকশন করে এখন যদি আমরা ডিলিট করে দিই তাহলে কি ওইখান থেকে আপনি এটা ডিলিট হয়ে যাবে। তো শিফট কন্ট্রোল অল্টার এগুলো কি, কন্ট্রোল ডি এগুলো কি প্রচুর কাজে লাগবে, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে হাত, ঠিক আছে? তো এগুলো দিয়ে আপনার প্রচুর কাজ করতে হবে। তারপরে যদি আমরা এখন ডিরেক্ট সিলেকশনে যদি চলে যাই, পাঁচ ছটা কি কাজ করলাম তাই না, সিলেকশন টুলে পাঁচ ছটা কাজ করার পর এখন আমরা সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলে যাই। ডিরেক্ট সিলেকশন টুলে যখন আসবো আমরা এখান থেকে একটা শেপ এখানে নিয়ে আসি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কি আপনি এটাকে কপি করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে এখন পার্থক্য যদি দেখি, যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসছেন তখন কি আপনারা রিসাইজ বাটন যেটা ছিল বাউন্ড লাইন সেটা কিন্তু আর নাই, আছে? যখন আমরা সিলেকশন টুলে যাই তখন আমাদের সামনে কি রিসাইজ আছে, রিসাইজ করার মতো কি অপশন আছে। আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল নেন তখন আপনার রিসাইজ করার কি অপশন আপনার নাই, কিন্তু রিসাইজ আপনি করতে পারবেন, সেটা কি আর একভাবে করা যাবে। এইটাকে আমরা একটু মাঝখানে নিয়ে এসে একটু বড় করে দিই। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো পয়েন্ট, আমরা এটাকে বললাম না অ্যাঙ্কর পয়েন্ট, চারটা কি অ্যাঙ্কর পয়েন্ট, এই সে কি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে। তো ডিরেক্ট সিলেকশনের একটা কাজ কি আপনার যে কোনো পয়েন্ট, যে কোনো পাথ, পাথ আর কি অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা নিয়ে কি সে কাজ করবে। তা আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি আপনি এটা রাউন্ড করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি আপনার কর্নারগুলো কি আপনি রাউন্ড করতে পারবেন। আর যদি আপনি কর্নার যদি আপনি এটাকে যদি রিসাইজ করতে চাই, একটা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, এখন কি একটা পয়েন্ট আমাদের অ্যাক্টিভ আছে, বাকিগুলো কি আমাদের অ্যাক্টিভ নাই। এখন যদি আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টে ধরেন, অ্যাঙ্কর পয়েন্টে ধরে কি আপনি এটাকে রিসাইজ করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্টে ধরলাম, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু সিলেকশন টুলে কিন্তু এটা করা যায় না তাই না। সিলেকশন টুলে কি এটা আপনি করতে পারবেন না। আপনার এখান থেকে আবার একটা শেপ নেই, অন্য একটা ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম। আসার পরে এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে দুইটা এইখানে যে পাত, এই পাতের ধরে কি আপনি মুভ করতে পারবেন, এটাকে আপনি মুভ করতে পারবেন, এটাকে কি আপনার মুভ করতে পারবেন, কিন্তু আমি শুধু এইখান থেকে এই সব কি ফ্রিজ থাকবে, এটাকে আমরা মুভ করতে চাই। যে পাত যখন মাউস নেই তখন কি এখানে পাত অপশন চলে আসছে, এটাকে আমরা সিলেক্ট করব। দুইটা পয়েন্ট কি আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখন আপনি এটাকে মুভ করবেন, আপনি যে কোনো দিকে কি আপনার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কি আপনি মুভ করে রাখতে পারবেন, ঠিক আছে? যে কোনো দিকে আপনি চাইলে কি এটা মুভ করে আপনি এটাকে আপনি রেখে দিতে পারবেন, ঠিক আছে? তো এইটা আপনি কি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনার যেই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি রিসাইজ করতে পারবেন। আপনার যে কোনো পয়েন্টে ধরে এটাকে আপনি মুভ করতে পারবেন, যে কোনো দিকে কি আপনি এটাকে বড় ছোট বা যে কোনো শেপে আপনি কি এটাকে কনভার্ট করতে পারবেন। এটাকে আমরা তীর মার্কিং করলাম, এটাকে আপনার কি এটাকে এই পাশে নিলে আপনার কালার দেখা যাবে, ঠিক আছে? তো আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনারা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে সেগুলো কি আপনারা কাস্টমাইজ করতে পারবো। যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমাদের কি একটা শেপের চারটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, একটা শেপের কি চারটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট কি আমরা যে কোনো দিকে মুভ করতে পারবো। তো আমরা এখান থেকে শেপ নেই, আর একটা স্কোয়ার শেপ, শিপ ধরে আমরা স্কোয়ার শেপ নিলাম। নেওয়ার পরে এইটাকে আপনি আর একটা নিলাম, আমরা এটাকে কপি করে অল্টার ধরে কপি করলাম বা এটাকে আমরা এখানে রাখলাম, এখানে কি আমাদের একটা কপি করলাম আর একটা কেটের উপর আমরা দিয়ে দিলাম। আমাদের এখানে এখন কি দুইটা আছে তাই না। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, একটা ক্লিক করলাম, শিফট ধরে আর একটা, তারপর এটাকে ধরে আমরা এক
দুই আপনার যে ধরেন আপনার ল্যাপটপের মতোই কি হয়েছে তাই না, যে আপনার এটা কি আমাদের কিবোর্ড, আমাদের কিবোর্ড আর এটা আমাদের ডিসপ্লে ল্যাপটপ, এটা আমরা একটু আরেকটা ছোট করে দিলাম এখান থেকে, ঠিক আছে। এইখানে যদি আমরা এখন কিছু বাটন দিয়ে দিই তাহলে কি আমাদের এটা ল্যাপটপ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এইভাবে আপনার যে কোনো শেপ, যে কোনো কর্নার, যে কোনো কিছু কি আপনি এটাকে রিসাইজ করতে পারবেন। এখন এখান থেকে আমরা একটা লাইন এটা নিয়ে আসি, অল্টার ধরে কপি করে আমরা এটাকে নিয়ে আসলাম। আসার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করলাম তাই না। এখন এই কাজগুলা আপনি অল্টারনেটিভ ভাবে করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখানে চলে আসলাম, এই যে আমরা যে রাউন্ড করলাম তাই না, এইটাকে আমরা যদি আরেকভাবে যদি রাউন্ড করতে চাই, এই টুলটাকে এখন সম্পূর্ণ কি সিলেক্ট আছে তাই না, সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে ড্র্যাগ করলাম, এটা কি রাউন্ড হইতেছে। ডাউন অ্যারো যদি আমি প্রেস করি তাহলে কি এটার সাইন পরিবর্তন হয়ে গেছে, ডাউন অ্যারো। ডাউন অ্যারো কোনটা জানেন, ডাউন অ্যারো যে চারটা যে আমাদের অ্যারো সাইন আছে সেই চারটা অ্যারো সাইনের নিচেরটা কি ডাউন অ্যারো। তো দেখেন আমি যখন ডাউন অ্যারো প্রেস করলাম তখন কি গোল থেকে কেটার পরিবর্তন হয়ে গেছে, আমরা যখন সিলেকশন টুল দিয়ে করলাম তখন কেটা রাউন্ড হয়েছে, যখন আমরা ডাউন অ্যারো প্রেস করলাম তখন কি আপনার এটা এইভাবে কি শেপ চলে আসছে। এখন এর পরেরটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ড্র্যাগ করলাম, এটাকে আপনার কি এখন আবার একটা ডাউন অ্যারো প্রেস করলাম, যদি ডাবল ডাউন অ্যারো প্রেস করি তাহলে কি আপনার শেপটা কি এইভাবে চলে আসছে। তো এখন আপনারা একটা প্রেস করলে কি একভাবে হবে, আর একটা প্রেস করলে কি আর একভাবে হবে। তো আমরা এখান থেকে একটা একটা প্রেস করে প্রথমে দেখি, প্রথমে একটা প্রেস করলাম কি একটা ডাউন অ্যারো প্রেস করি কি আমরা এইভাবে করলাম, তারপরে কি আমরা যে কোনো নির্দিষ্ট দুইটা কর্নার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করবেন, প্রথমে তো ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পরে কি ডাউন অ্যারো একবার প্রেস করবেন। তাহলে কি আপনি যদি এটাকে এইভাবে প্রেস করে রেখে দিলাম, এখন কি আমাদের ঘরের যে শেপ আসছে হোম এটার শেপ চলে আসছে। আবার যদি আপনি একদম দেখেন এখানে কি কর্নার আছে তাই না, ঘরের হোম বাটন কি একদম কর্নার, আবার শেপ দুইটা মাথা আমরা সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, ডাউন আরো প্রেস করলাম, দুইটা মাথা একদম ড্র্যাগ করেন, এই যে কর্নার চলে আসছে রেড, তার মানে কি এর পরে আর আপনার এটা যাবে না, কারণ কি এটার জায়গা শেষ যাওয়ার মতো। এটা আমরা করে দিলাম, আমাদের এটা কি হোম বাটন হয়ে গেছে। তারপরে যদি আমরা এখন দুই পাশের কর্নার চিপ ধরে দুই পাশের কর্নার আমরা সিলেক্ট করলাম, ড্র্যাগ করব, ডাউন অ্যারো একবার প্রেস করব, তাহলে কি আমাদের একটা শেপ হয়ে যাবে। এটার আমরা অল্টার সাইডে করি, ড্র্যাগ করবেন, ডাউন অ্যারো প্রেস করবেন, হয়ে যাবে। তারপরে এটাকে আমরা নিচ থেকে করি, ডাউন অ্যারো প্রেস করলে আপনার এটা এভাবে হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে আপনি যেই বাটন আপনি সিলেক্ট করতে চান, যেই বাটন আপনি সিলেক্ট করবেন সেই বাটনটাই কি আপনার এইভাবে কাজ করবে, আপনার ত্রিভুজ হয়ে যাবে। এই ত্রিভুজ যদি আপনি নাও করতে চান যে আমি ত্রিভুজ করবো না, হালকা একটু থাকবে এইভাবে কর্নার, এখন কি রাউন্ড হচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন কর্নার থাকে, তাহলে কি আপনার অ্যারো বাটন প্রেস করবেন আপনার এটা কি কর্নার হয়ে গেছে। এইটাকে যদি আমরা একটু ঘুরাই দিই তাহলে এটা আপনার ডায়মন্ড শেপ হয়ে যাবে। এটাকে যদি আমরা এখানে রাখি, ঘুরাই দিলাম উপর থেকে কি আপনি একটা কর্নার আপনার সিলেক্ট করলেন, সিলেক্ট করে একটু রাউন্ড করে দিলেন, না এটা কর্নারই থাকুক, ঠিক আছে। তো আপনার যে কোনো কিছু কি আপনি এখান থেকে কি আপনার শেপ গুলাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার শেপ গুলা কাস্টমাইজ করা 100-তে 100 জানতে হবে, আপনার যত কাজ কি শেপ গুলাকে কাস্টমাইজ করেই কি আপনার ডিজাইন গুলো করা হয়, তো এই জন্য আপনার শেপ গুলো কাস্টমাইজ করতে হবে। তো এখানে আর কি করা যায়, এটাকে ধরে আমরা অ্যারো প্রেস করি, এটাকে আমরা একটু করে রেখে দিলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে যে কোনো কাজ যে কোনো কিছু কি আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা কি এখন একটা অ্যারো প্রেস করলাম তাই না, এখন আমরা ডাবল ডাবল ডাউন
ডাবল অ্যারো ডাউন যেটা আছে সেটা আমরা করি। এটাকে আল্ট্রা কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি আগে দিছি কি একবার ডাউন, তাই না? এখন আমরা কি দুইবার ডাউন দেব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম একবার দুইবার, ঠিক আছে? আপনার এটা এরকম হয়ে গেছে। তারপর পরেরটা একবার দুইবার দিলাম, ঠিক আছে? তারপর আপনার এখান থেকে দুই কর্নার সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম একবার দুইবার। আপনি এটা কি আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি ড্র্যাগ হবে, তাহলে এইটা আপনার দুইটা শেপ হবে এখানে। তো প্রথমে আমরা এইভাবে রাখলাম, দ্বিতীয়টা আমরা আর একটু বেশি ড্র্যাগ করে দেব। সিলেক্ট শিফট ধরে পয়েন্ট, একবার একবার আরো দুইবার ডাউন আরো, এটাকে আমরা দুই পাশ থেকে দুই দিকে নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে আপনার এখান থেকে এইটাকেও সিলেক্ট করবেন ডাবল অ্যারো দুইবার। তারপরে আপনার এখান থেকে উপরে যেটা আছে উপরে দুইটা আমরা সিলেক্ট করলাম, ক্লিক করলাম ডাবল অ্যারো, একটা আমরা এইভাবে রাখলাম আর একটাকে আমরা একদম অ্যাডজাস্ট করে দেব ডাবল অ্যারো, ঠিক আছে? এইভাবে কি আপনারা যে কোনো পয়েন্ট যে কোনো কিছু আপনারা সিলেকশন করে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করলাম। এখন যদি আমি ডাবল অ্যারো প্রেস করি তাহলে কি আপনার এইভাবে আসবে, ঠিক আছে? যে কোনো কিছু আপনারা সিলেকশন করে আপনারা এইভাবে শেপগুলো কি কি কনভার্ট করতে পারবেন। তারপরে আমরা এখানে যে প্যাটার্ন করলাম, ধরেন এই যে আমরা একটা করলাম ডিজাইন, এইটাকে আমরা একটু ঘুরাই দিই, আচ্ছা এই পর্যন্ত থাকুক, এখানে আর বাড়ানোর দরকার নেই। তাহলে এই পর্যন্ত আপনারা করবেন, এর বাইরের জন্য যদি কেউ একটু ডাকেন